ওয়েলকাম টু মাই ড্যাফোডিল সিম্পল লাইফস্টাইল। শুভ সকাল, সকাল না এখন একটু বেলাই হয়েছে, তবুও তোমাদের প্রথম দেখা হলো সেই জন্য, আর এখন গুড আফটারনুনই বলা উচিত। এসে আমি একটু নিচে বসেছি পুকুরের ধারে, পুকুরের কাছে বসেছি, একটু ভাল লাগছে তাই জন্য বসলাম। আজকে একটু হাঁটতে পারছি, তোমরা এইটুকু দেখবে, এটুকু দেখে আমাকে ভালোবেসে লাইক কমেন্ট নিশ্চয়ই করবে। আর তোমাদের যে ভিডিওগুলো আমি এক্ষুনি দেখতে পারি না যেগুলো, সেগুলো আমি পরে দেখে দিই, প্রিমিয়ারে হয়তো সবার অ্যাটেন্ড করতে পারছি না, তো সবার দেখে দিই। তোমরা জানো আমি খুব অসুস্থ, বাড়িতেই আছি, হসপিটালে ভর্তি হইনি, সেই জন্য আমি বাড়িতে আছি বলেই একটুখানি এইভাবেই ভিডিওগুলো করছি। তোমরা দেখো, সঙ্গে থেকো, আমার পাশে থেকো ভালোবেসে। শরীরটা ভালো নেই, একটু বাইরে এসে বসলাম, এই রোদটা একটু নেব, কারণ আজকে একটু হাঁটতে পারছি, শরীরটা একটু আগের থেকে একটু মনে হয় বেটার, সব কাজকর্ম সেরে একটু শ্যাম্পু করেছি, ওই জন্য চুলটা শুকাতে এসেছি, আর তোমাদের সঙ্গে একটু কথা বলছি। এখন লাইভে ছিলাম কিছুক্ষণ, কিন্তু নেট এত শর্ট, মানে নেটে বেশিক্ষণ সব জায়গায় থাকা যায় না, ওই ঘন্টাখানেক থাকি আর কি। আর সকাল থেকে আমি ওই যেমন হয় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, এমনি খুব একটা কাজ করি না এখন, কাজ করতে সবাই বারণ করেছে, মাথা ঘুরে পড়ে যেতে পারি, কারণ এখনও তো ব্লাড দিইনি আমি, তাই ব্লাড দিইনি, ওই জন্য সকালবেলা উঠে একটু এ করি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু খালি পেটে একটা ওষুধ খাই। তার আগে তো ভোর ছটার সময় বিছানায় শুয়েই ওই ইয়েটা খেয়ে নিই, থাইরয়েডের ওষুধটা খাই। থাইরয়েডের ওষুধটা খাওয়ার পর ঘন্টা দুয়েকের মধ্যে তো কিছু খেতে পারবে না, ওই 8:30-8:30 সময় তখন উঠে চা আর 2 বিস্কিট খেলাম। খাওয়ার পর কালকে রাত্রে 2-4 পরোটা করেছিলাম, 2 পরোটা রাত্রে খেয়েছি, আর সকালে 2 পরোটা ছিল ওইটাই খেয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি, চা দিয়েই খেয়েছি, আর অন্য কিছু করিনি। তারপর কুলেখাড়ার রস করলাম, কুলেখাড়ার রসটা করতে গেলে আমি ওই ভিজিয়ে রাখি অনেকক্ষণ, তারপর 3-4 বার, কারণ ওইটা খুব ময়লা জলে হয়তো বেশ ভালো করে ধুতে হয়, খুব ভালো করে প্রথম ভিজিয়ে রাখি 1-1.5 ঘন্টা, তারপর সেটা হয়ে গেলে মানে ভেজা, তারপর 3-4 বার কুচড়ে কুচড়ে ধুই, দিয়ে মিক্সির মধ্যে দিয়ে একদম অল্প জল দিই, জল দিয়ে মিক্সির মধ্যে একদম ঘুরিয়ে নিয়ে খাবার জল দিই, এমনি কল থেকে দিই না, খাবার জল যেটা আছে সেটা দিই। তারপরে মিক্সিটা দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে খুব একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে ওই একটা লোহার সারাশির একটা মানে একটা ডাটি আর কি, সারাশির 2 দিয়ে ধরে, তো একটা ডাটি খুব ভালো করে গ্যাসে গরম করে নিয়ে ওর মধ্যে ছ্যাঁক দিয়ে নিলাম, কারণ যেহেতু কাঁচা খাচ্ছি ওটা একটা বলে যে সায়েন্টিফিক রিজন আছে, সেই জন্য আমি ওটা ওর মধ্যে দিয়ে খেলাম। খাওয়ার পর তারপরে তো কিছু একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে একটু নাইটি টাইটি একটু ভেজানো ছিল, জামাকাপড় 2-1 ভেজানো ছিল, ওগুলো কাচলাম, কেচে মেলে দিয়ে তারপরে ছানা করলাম, ছানা করলাম, ছানাটা খেতে বলেছে, ছানা করলাম। ছানা করার পর আমার ছেলের বউ রান্না পাঠিয়ে দিয়েছে, ওই রান্না ছিল, আজকে দিতে বারণ করেছি কারণ অনেক জমে যাচ্ছে, ছোট ছোট মোরলা মাছ পেঁয়াজ কলি দিয়ে রান্না করেছে, বেশ ভালো, খুব টেস্ট হয়েছে, অনেক দিন আমি খুব পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ মোরলা মাছ খেতে ভালোবাসি,
কিন্তু যেহেতু আমি এখন আগে মানে খাওয়া বন্ধ ছিল, এখন ব্লাড চলে 6% এসে গেছে, সেই জন্য আমাকে ছেলে খুব বকাবকি করে বলছে মাছ পাঠাবো, চিকেন পাঠাবো, এগুলো খাবে, এগুলো খাও, পালং শাক সেদ্ধ, তারপরে আজকে ছিল মোরলা মাছ ওইটা, তারপরে বেশি করে মুসুরির ডাল, এক বাটি মতো মুসুরির ডাল খেয়েছি, তারপর ওর মধ্যে একটু একটা বেগুন দুটো টুকরো বেগুন ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে মুসুরির ডাল দিয়ে খেলাম, আর এদিকে ছোটো মাছটা খেলাম, আর আধখানা পাতিলেবু নিয়েছি, পাতিলেবুটা রোজ খেতে বলেছে, ভিটামিন সি আছে ওতে, কারণ আমার থাইরয়েডটা অনেক বেশি, 120 আমার থাইরয়েড, 120 হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম হয়ে গেছে, সেই যে এতদিন ওষুধটা 25 খাচ্ছিলাম, এখন ওষুধটা খাচ্ছি 50, মানে পাওয়ারের আর কি। তা সেটা খেলাম, খেয়ে টে মানে তার আগে তো স্নান করেছি, শ্যাম্পু ট্যাম্পু করেছি, করে খাবারটা খেয়েছি, তার আগে পুজোও দিয়েছি, পুজো মানে কি কোনো রকমে বেশিক্ষণ দাঁড়িয়ে পুজো দিতে পারি না, কোনো রকমে জল বাতাসা ধূপ কাটি আর কিছু দিয়ে বেশিক্ষণ দাঁড়ালে মানে পা বেশিক্ষণ দাঁড়িয়ে আমি কোনো কাজ করতে পারছি না, একটু রেস্ট নিতে হয়, সেটা করে খাওয়া দাওয়া করে শুয়ে একটুখানি শুলাম, তারপরে খাওয়ার পর একটা খাওয়ার ওষুধ আছে সেই ওষুধটা খেলাম, খেয়ে তারপর ভাবলাম চুলটা শুকাবে না, ঘরে ঘরের একদম রোদ ঢোকে না, রোদ ঢোকে মানে কি চুল শুকাবার মতো না, রোদ ঢোকে, গায়ে রোদ পড়ে কিন্তু চুল শুকাবার মতো, তখন ভাবলাম নিচেও একটু বসি, অনেকদিন নামতে পারি না, হাঁটতে পারি না, এখন একটু হাঁটতে পারছি, সেই জন্য ভাবলাম হাঁটতে পারছি যখন, তখন ওই সিকিউরিটিকে বললাম, ও একটা চেয়ার দিয়ে গেল, ওই চেয়ারটায় বসে আছি, দিয়ে তোমাদের সঙ্গে গল্প করছি, আর একটু বাইরে পুকুরে মানে পাশে বসে, তো পুকুরটা দেখতে ভালো লাগে খুব, জলগুলো খুব সুন্দর, এখন শান্ত হয়ে রয়েছে, ওই জন্য একটু বসে ওইটার একটু ভিডিও করলাম, আর তোমাদের সঙ্গে এইটুকু কথা বললাম, আর বেশি কথা বলবো না, এখন আমি তোমাদের থেকে ছুটি নিচ্ছি, আশা করি তোমরা আমাকে অ্যাডজাস্ট করে দেখবে, কারণ তোমরা তো জানো আমি খুব একটা ভিডিও বেশিক্ষণ করতে পারছি না, অনেক দিন ভিডিও দেওয়া হয় না, মাঝে মধ্যে দিই, আজকে ভিডিওটা করলাম, আজকে হলো আজকে কত তারিখ, আজকে 6 তারিখ, 6 তারিখ শনিবার, আজকে শনিবার, আর এই অবধি হলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সবার সাথে আছি যতটা পারি, আমি শুয়ে শুয়ে প্রিমিয়ার সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করতে না পারলেও আমি পরে দেখে নিই, কারণ আমার নেটের প্রবলেম জন্য খুব, এখন জানি না এত, আগে আমার নেট অনেকক্ষণ চলতো, এখন একই টাকা ভরি কিন্তু কী জানি নেটটা ভীষণ কম, খুব তাড়াতাড়ি এ হয়ে যায়, চলে যায়, লাইফে থাকলে আমার বেশি নেট খরচা হয়ে যায় আর কি। যাই হোক, অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বললাম, হয়তো তোমরা ধৈর্য ধরে শুনবে কি না জানি না, যদি ভালো লাগে আমার কথা তাহলে তোমরা একটা অবশ্যই লাইক দেবে, একটু কমেন্ট করে জানিও কাকিমাকে, আর দেখো আমি ফোনটা ধরে আছি তাও আমার হাতটা কাঁপছে, কেন যে হয় এটা আমি ভগবান জানে, সব সময় দেখেছি আমার হাত পা ভীষণ কাঁপে, যাকে পাটা হাত পা ফোলেনি, ভালো আছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজকের মতো টাটা।